যোখে না দেখলেও করাত দিয়ে গাছের গুঁড়ি কাটছেন সত্তর বছর বয়সী শামসুল হক গাছ কাটার পর সেই কাঠ নিজেই বয়ে নিয়ে যাচ্ছেন রান্নাঘরে অনায়াসেই এমন দয়সকে দেখতে পারে না করে বা করে শুধু কাঠ কাটা নয় জমিতে শাকসবজি চাষ করেন শামসুল হক এমনকি নিজে বাজারে নিয়ে সেগুলো বিক্রিও করেন সব কাজে তার সবচেয়ে বড় সহযোগী নিজের স্ত্রী বাজারে যায় আহি নেশি আহি বরৈ আহে নিয়া নিয়া বিচে বিছে কোনো রকম করে করিয়া খাই জাগা জমিন আছে ওইটুকু একটু ফসল হয় ধান চা লয় ওইটু দান খায় আর ওই গাছের ফল ফল আনতে আবে যা আছে এছাড়া বেছে আনে ওদের আমরা দৃষ্টিশক্তি না থাকায় শামসুল হককে ভিক্ষাবৃত্তিতে নামার প্রস্তাব দেয় অনেকেই কিন্তু তাতে রাজি হননি তিনি কষ্ট করে হলেও জমিতে সবজি আর বিভিন্ন ফলের গাছ লাগিয়ে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি অশোক থাকে মনে করেন মানুষও তারপরে মনেgarden যে চলতেছে কষ্টে দিন কিন্তু কিন্তুtauker কাছে সাহায্য চায় নাকি কি ও ভিক্ষা শিক্ষা করে না নিজের নিজের খাম করেন উপার্জন করে খাইতেছে আর কি দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারণে বাজারে সবজি আর ফল বিক্রি করতে গিয়ে প্রতারিত হন শামসুল হক তবে নিরাশ নীতি তিনি আবার অনেকেই তাকে সহযোগিতা করেন তার পণ্য বিক্রি ও টাকা নেয়ার ক্ষেত্রে নেয়া যায় ঠকায় করুম করুম যার মনে যা যায় ঠকায় না থাকে গাজীপুরের কালিয়াকৈরি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নাবিরবহর গ্রামের বাসিন্দা শামসুল হক দুই বছর বয়স বয়সে গুটি বসন্ত হলে সেটি ছড়িয়ে পড়ে সারা শরীরে বাদ যায়নি চোখ দুটিও এক পর্যায়ে দৃষ্টিশক্তি হারান শামসুল হক ছোটকালে গটিorse এই সময় ও খেয়ালি দুই বছর আড়াই বছর বয়স মহান মুক্তিযুদ্ধের পরে মারা যায় শামসুল হকের বাবা বাবা হাতেমালি। এরপর তার দাদা লালন পালন করে বড় করেন তাকে। যুদ্ধের পর কানাডা ভিত্তিক একটি এনজিওর সহায়তায় অন্ধদের পথ চলা ও বিভিন্ন ধরনের কাজে প্রশিক্ষণ দেয়। প্রতিবন্ধী হয় অসহায় হয়ে যেতে না হয় সেজন্য শামসুল হকের দাদা তার নামে কিছু জমি লিখে দিয়ে তারপর বিয়ে করেন। ছোট সময় থেকে দেখতেছি অন্ধ ওই টিপ টিপ করে বাজার যায় একজনে জোরে উঠাই গাড়িতে আবার মনে করেন গাড়িতে আলার সহযোগিতা করে ওইভাবে চলতে আছে মেয়ে দুইটা মেয়ে বিয়ে দিছে দুইটা ফুল আছে সংসার করে বিবাহিত জীবনে শামসুল হক দুই ছেলে ও দুই মেয়ের জনক ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন বেশ আগেই এখন সবারই বসবাস আলাদা পরিবারে তারা কি করবো মনে করেন তাগই তারাই চলা না আর তারা কি করব হ্যাঁ তো তাগজ চলা কষ্ট মানে আমার অন্ধবিল্লা মানুষ হয়তো চাকরি দিত আমি তো তাগো হয় নাই কয়জন ফুল ফুল মনে করেন দেন লাগছে অনেক কষ্ট করে জীবন চালালেও শামসুল হক কারো মুখাপেক্ষী হননি বলে জানান প্রতিবেশী জমিলা বেগম আরেক প্রতিবেশী মোমেনা খাতুন জানান চোখে না দেখলেও স্ত্রীকে সাথে নিয়ে নিজেই সমস্ত কাজ করেন বৃদ্ধ শামসুল হক করি করি সারি হারে হারে গাড়ি উঠিয়ে দিল বাজার নিয়ে বিক্রি করতে পারে এমনি ভিক্ষা টিকা করে নাই মানে এই যে নাতিরা আছে তারা টাইলে টাইলে নিয়ে যায় গাড়িতে চড়াই ছোট একটা নাতি আছে এইভাবে চলে আর কি ভালো নাড়ি কিট শব্দ করে নাড়ি যদি দিত তাহলে তাও মনে করেন বেশ কয়েক বছর আগে জমি বিক্রি করে মাটির একটি ঘর বানিয়েছিলেন শামসুল হক ঘরের চাল দিয়ে বৃষ্টির দিনে পানি পড়ে বলে জানান দৃষ্টি প্রতিবন্ধী এই বৃদ্ধ জীবনের এই প্রান্তে এসে একটি সাদা ছড়ি লাঠি এবং থাকার একটি ঘরের জন্য সাহায্যের আবেদন করেন শামসুল হক সরকারি কিংবা ব্যক্তি উদ্যোগে কেউ তার সাহায্যে এগিয়ে আসবেন এমন প্রত্যাশা তার এই যে আমি থাকা হারি না অহন পানি সেইটোকে বেছি এই মাৰি গড় দা দিছিল পাঁচ হাজাৰ টকাকৈ চুক্তি দিলাম হেৰা কোঠা দিয়া দিছিল ত' আমাৰ মনে কৰে বাইজে গাত আছে গা কিয় যদি মনে কৰে দয়া ঘৰীয়া দ্বিত চাইয়ে বা গড় দিয়া তেল আমাৰ ভাল হ'ত